আসুক্কা আতশবাজি উৎসবে আতঙ্কিত বরিশালবাসী। বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের আয়োজনে 23 জুন রাত্রির 12:01 একলগে বরিশালের 72 জায়গায় আতশবাজি ফুটানোর আয়োজন হওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গ্যাস রাত 12:01 হারা বরিশাল মহানগরীতে আতশবাজি ফুটায় বরিশাল মহানগর আওয়ামী লীগ। কিন্তু আচমকে এতগুলো আতশবাজির বিস্ফোরণের সাউনে আতঙ্কিত হয়ে পড়ে বরিশালের সাধারণ মানুষ। অনেকেই জঙ্গি হামলা বা ইউপি নির্বাচনী সহিংসতা ভাববা আতঙ্কিত হয়ে পড়ে। আচমকে এতগুলো আতশবাজির বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়ে বন্যপ্রাণীরাও। একের পর এক আতশবাজির সাউন্ডে দিকবেদিক ছোটাছুটি শুরু হয় বিভিন্ন পক্ষী পাহালি। এর আগে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের প্রত্যেকটা ওয়ার্ড ও মহল্লা বিভিন্ন রঙের বাতি দিয়ে হাজায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বাংলাদেশ মুক্তির ইতিহাসে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে নেতৃত্বকারী দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। 1949 সালের 23 জুন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী ও আবুল হোসেনের নেতৃত্বে পাকিস্তান মুসলিম লীগের একাংশের আদ্যর্যা 1949 সালের 23 জুন টাঙ্গাইলের মালানা ভাসানী রায়ের সভাপতি, টাঙ্গাইলের শামসুল হকের সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবরে যুগ্ম সম্পাদক বানাইয়া পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নামে আত্মপ্রকাশ করে, যার মূল লক্ষ্য আসলে নিপীড়িত বাঙালিগো অধিকার আদায়। 1952 সালের ভাষা আন্দোলনের নেতৃত্ব দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। 1953 সালের 9 জুলাই ময়মনসিংহে আওয়ামী লীগের কাউন্সিলে আব্দুল হামিদ খানের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবরে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। 1955 সালে ধর্মনিরপেক্ষতার প্রাধান্য দিয়া আওয়ামী মুসলিম লীগে গণে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। আওয়ামী লীগের নেতৃত্বে 52-র ভাষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর যুগান্তকারী নির্বাচন ও 71-এর মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়। গতকাল রাত্রিরে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক বরিশাল সিটি মেয়র শ্রেণীবাদ সাদেক আবদুল্লাহ কেক কাটিয়া এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এই সময় উপস্থিত আসলে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। এছাড়া উপস্থিত আসলে বরিশাল জেলা ও মহানগরের অনেক নেতাকর্মী। সাব্বির খান, বিএইচএস টিভি, বরিশাল। What do you think?